আমি যে যে কথা বলছিলাম যে ফিজিওথেরাপির চিকিৎসার ক্ষেত্রে বিদেশে বেশ একটা ব্রেক থ্রু আসছে, এসে গেছে, এর সাথে আপনি আপনি ডিপিআরসিতে কতদূর তাল মিলিয়ে চলতে পারছেন? না, আমরা মনে করি, আমরা দেখছি যে একজন দর্শকের টেলিফোনটা অবশ্যই। নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, ওয়া আমি আলাইকুম চিটাং আসসালাম। থেকে বলছি। জি আমি চিটাং থেকে বলছি, জি বলুন। আমার বয়স 27। এখন আমার কোমর ব্যথা অনেক দিন যাবত, আচ্ছা, কিছু 2 বছর আগে থেকে আমার হাঁটুতে অনেক ব্যথা, প্লাস এখন পায়ের তালুতেও ব্যথা করে, খুব অবশ্য অবশ্য ভাব লাগে, আর ব্যথাটা প্রচন্ড, ব্যথা খুব খাইয়ে ভালো লাগে, আবার কিছুদিন পরে সেরকম মানে ভালো লাগে না, আবার ব্যথাটা লাগে। আমি ওষুধ খেয়ে শুধু ভালো হতে পারছি না, জাস্ট এই কোনো ব্যায়াম বা কোনো থেরাপির মাধ্যমে যদি হইতো তাহলে আমি সেটা করতাম। আমার 2টো বেবি আছে, সিজার হয়েছিল, আপনি এখন একটু বড়। দুটি সিজার আছে জি। আপনি এই ব্যথার জন্য, আপনার যে ব্যথাটা কি এটা কি বলতে পারবেন, রোগের নাম বলতে পারবেন আপনি? জি জি স্যার, আমি সিজারের মধ্যে দু একটা ডাক্তার দেখিয়েছিলাম, সে জি ওনারা আমাকে বিভিন্ন টেস্ট দিয়ে বলছে যে আমি বাতের সমস্যা মেনলি। জি আচ্ছা জি, আমি বুঝতে আচ্ছা, উত্তরটি শুনুন। আসলে বাত বলেছে ডাক্তাররা, আমরা বুঝিয়ে থাকি, বাত বাত বলতে কিছু নেই, এটা হচ্ছে আর্থ্রাইটিস জনিত সমস্যা। মানে এই এই রোগীর ক্ষেত্রে কিন্তু ব্যথা ব্যথা এক এক সময় এক এক জায়গা হচ্ছে, মানে মুভমেন্ট করছে, একবার কোমরে, আবার পিঠে, আবার আপনার হাঁটুতে চলে যাচ্ছে। তো এটা বাত বলে দিয়েছে ডাক্তার সাহেবরা, টেস্ট করে, এখানে বিভিন্ন সেরোলজিক্যাল টেস্ট থাকে, ব্লাডের অনেক টেস্ট করলে রকমের টেস্ট আছে। বোঝা যায়। যে আমি যেটা শুরুতেই বলছিলাম যে আর্থ্রাইটিস 100 টাইপসেরও বেশি, বেশিরভাগ আমরা মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা সেরো নেগেটিভ আর্থ্রাইটিস এই জাতীয় আর্থ্রাইটিস সমস্যায় বেশি পেয়ে থাকি। এক্ষেত্রে অনেক সময় জোড়া জোড়া ব্যথা হবে, ফুলে যাবে, মেরুদণ্ডের সমস্যা হবে। তো এই ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে আপনার বিভিন্ন প্রকার থেরাপি আছে। তো দর্শক, আপনার এই ক্ষেত্রে আপনি যেটা চাচ্ছেন যে ব্যথার ওষুধ, আসলে যে কোনো আর্থ্রাইটিস হোক বা মেরুদণ্ডের সমস্যা হোক, যে কোনো ব্যথার চিকিৎসা ব্যথার ওষুধ না। ব্যথার ওষুধ একটা সিমটোমেটিক ট্রিটমেন্ট মাত্র, জাস্ট ব্যথা হলে অনেক সময় ব্যথার ওষুধ দিয়ে থাকে ডাক্তার সাহেবরা, কিন্তু এটা দীর্ঘদিন খেলে আপনার শরীরে আরো সমস্যাটা বেড়ে যাবে, আপনার রোগটা কনফার্ম ডায়াগনোসিস হবে না, এবং আপনি বিভিন্ন শারীরিক প্রতি মানে পঙ্গুত্ব বরণ করতে পারেন বা কিডনি, লিভার এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনাকে যেহেতু আর্থ্রাইটিস জনিত সমস্যা, এটা অনেক সময় ডাক্তার সাহেবরা আমরা বিভিন্ন ডিজিজ মডিফাইং ড্রাগের পাশাপাশি আপনাকে যেটা করাতে হবে থেরাপি করাতে হবে, এবং থেরাপি করার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিতে হবে, এবং এটা কোনো ফিজিওথেরাপি হসপিটালাইজড হয়ে কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে আপনি ব্যথার ওষুধ থেকে মুক্ত থাকতে পারবেন এবং ভালো থাকবেন।